ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে কিন্তু আমরা আলোচনা করব অগস্ট মাসের ফার্স্ট উইক অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে তোমাদের সামনে প্রথমটি বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করা হয় পয়লা আগস্ট দেখো পরেরটা হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট এবং সর্বশেষ দেখো জাতীয় তাঁত দিবস পালন করা হয় সাতই আগস্ট এবার কিন্তু আমরা এমসিকিউ বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে দিই অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু অ্যান্সারগুলো লিখতেই পারো ঠিক আছে তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কাবিলানা সাই অশোক লেফটেন্যান্ট কর্নেল কাবিলানা সাই অশোক একজন সেবারত ভারতীয় সেনা অফিসার দুই নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন টাইগার রিজার্ভে প্রথমবার দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ দেখতে পাওয়া গেল অ্যান্সার হয়ে যাবে অপশন এ বন্দিপুর টাইগার রিজার্ভ বন্দিপুর জাতীয় উদ্যান হল ভারতের কর্ণাটক চামারজনগড় জেলার একটি জাতীয় উদ্যান উনিশশো তিয়াত্তর সালে প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে এটিকে একটি বাঘ সংরক্ষণাগার হিসাবে মনোনীত করা হয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে ভারতের কোন শহরে ফর্টিথ ইন্ডিয়ান ভিয়েতনাম ডিফেন্স পলিসি ডায়লগ অনুষ্ঠিত হতে হয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লি নিউ দিল্লি নতুন দিল্লি নামে পরিচিত ভারতের রাজধানী ও ভারত সরকারের প্রশাসনিক আইন ও বিচার বিভাগীয় কেন্দ্র তাই তো আচ্ছা দেখো চার নম্বর প্রশ্ন কোন সংস্থার সাথে গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত তোর অ্যান্সার হয়ে যাবে অপশান এ ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার পুরো নাম তাই তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো জাতিসংঘের এক বিশেষ সংস্থা এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে ক্লিয়ার দেখো পাঁচ নম্বর প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মনু ভাকের মনু ভাঁকের একজন ভারতীয় ক্রীড়া শুটার ছয় নম্বর প্রশ্ন ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া মেলকা কুণ্টুর অ্যান্ড বালচি কোথায় অবস্থিত তার অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইথিওপিয়া ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা মুদ্রা ইথিওপিয়ান বীর প্রধানমন্ত্রী আবি আহমেদ সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি এর মর্যাদা পেয়েছে কোন শহর তার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শ্রীনগর শ্রীনগর ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী দেখো আট নম্বর প্রশ্ন কি রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে অ্যান্সার হয়ে যাবে অপশন এ চন্দ্রলাল দাস নয় নম্বর প্রশ্ন ফিফটি সেকেন্ড কনফারেন্স অফ গভর্নর কোথায় অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার হবে অপশান সি নিউ দিল্লিতে দশ নম্বর প্রশ্ন দেখো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত অ্যান্সার হবে অপশান বি উনচল্লিশ এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বা আছে আমেরিকা ক্লিয়ার দেখো এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয় প্রথম স্থানে রয়েছে চীন দেখো বারো নম্বর প্রশ্ন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর তাহলে অ্যান্সার হবে অপশন সি সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তেরো নম্বর প্রশ্ন দু সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অষ্টম এই এই তারিখে তো হবে না এটা হবে এই তালিকায় হ্যাঁ এই তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ফোর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে এর অ্যান্সার হবে অপশান এ ভোপালে ভোপাল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী এবং ভোপাল জেলা ও ভোপাল বিভাগের প্রশাসনিক সদর দপ্তর পনেরো নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আই এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হলো হয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শুভাংশু শুক্লা ষোলো নম্বর প্রশ্ন দেখো দু সালে পুরুষদের টি টোয়েন্টি এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অ্যান্সার হবে অপশন এ ভারতে সতেরো নম্বর প্রশ্ন দেখো ভি ভেঙ্কে এপিগ্রাফি প্রাইজ দু হাজার চব্বিশ কে জিতেছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভি ভেদাচালন আঠেরো নম্বর প্রশ্ন দেখো ফিফটি ফোর্থ ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিক দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার হবে অপশান সি ইরান ইরানের রাজধানী তেহরান মুদ্রা রিয়েল উনিশ নম্বর প্রশ্ন দেখো থার্টি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট যার শর্টফর্ম ই দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে তার অ্যান্সার হবে অপশন ডি ভারত কুড়ি নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি অবসর ঘোষণাকারী রোহান বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত তার অ্যান্সার হবে অপশান এ টেনিস একুশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম কোন টাইগার রিজার্ভ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকজ স্থাপন করা হয়েছে বা কোন টাইগার রিজার্ভে তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ পেরিয়ার টাইগার রিজার্ভে কিন্তু এই যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকজ স্থাপন করা হয়েছে দেখো পেরিয়ার জাতি উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হল ভারতের কেরালার পাথানামথিকটা এবং ইদুকু জেলা অবস্থিত একটি সংরক্ষিত এলাকা বাইশ প্রশ্ন দেখো কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা তার অ্যান্সার হবে অপশন ডি ছত্তিশগড় ছত্তিশগড় রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই তেইশ নম্বর প্রশ্ন দেখো ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস আর্মি পদে নিযুক্ত হওয়ার প্রথম মহিলাকে তাহলে অ্যান্সার হবে অপশন বি সাধনা সাকসেনা নায়ার চব্বিশ নম্বর প্রশ্ন দেখো দু প্যারিস অলিম্পিকে কোন খেলায় স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছে বা স্বপ্নিলশ কুশাল ব্রোঞ্জ পদক জিতেছে অ্যান্সার হয়ে যাবে অপশন এ শ্যুটিং পঁচিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছেন র্যান্সার হবে অপশান টোকিওতে টোকিওর পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র জাপানের বৃহত্তম শহর ও রাজধানীও ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে টোকিও কিন্তু কার জাপানের রাজধানী শহর আচ্ছা ২৬ নম্বর প্রশ্ন দেখো ডুবো মিউজিয়াম চালু করা হচ্ছে বা হচ্ছে কোথাকার হুমায়ুন সমাধির কাছে তার হবে অপশান দিল্লি সাতাশ নম্বর প্রশ্ন ফর্মুলা ওয়ান বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার চব্বিশ জিতলেন কোন দেশের মোটর রেসিং কার ড্রাইভার লুইস হ্যামিল্টন তার হবে অপশন ডি ইংল্যান্ড রাজধানী লন্ডন মুদ্রা পাউন্ড স্টারলিং ২৮ নম্বর প্রশ্ন দেখ কোন মন্ত্রণালয় স্টিল ইমপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এস আই এম এস টু পয়েন্ট ও পোর্টাল চালু চালু করেছে তার অ্যান্সার হবে অপশান সি ইস্পাত মন্ত্রণালয় উনত্রিশ নম্বর প্রশ্ন ফরটিন্থ ইস্ট এশিয়া সামিট ফরেন মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে তো অ্যান্সার হবে অপশান বি ভিয়ে ভিয়েন্তিয়ান ভিয়েতনাম না হ্যাঁ ভিয়েন্য়ান ভিয়েন্য়ান হল লাওসের রাজধানী ও সর্ববৃহৎ শহর শহরটি থাইল্যান্ড সীমান্তের নিকটে মেকং নদীর তীরে অবস্থিত তিরিশ নম্বর প্রশ্ন দেখো টেস্ট ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করা সপ্তম ব্যাটসম্যান কে তার আগে এনার আগেও কিন্তু ছয়জন বারো হাজার রান পূর্ণ করেছেন তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ জো রুট জোসেফ এডওয়ার্ড রুট দক্ষিণ ইয়াকশিয়ারের শেফিল্ড এলাকার ডোরেতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া স্যাডো আইসল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত তাই অ্যান্সার হবে অপশান বি জাপান রাজধানী টোকিও মুদ্রা ইয়ান বত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন দেখে নাও অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স দু হাজার চব্বিশ আয়োজিত হলো কোথায় তার অ্যান্সার হবে অপশান ডি নিউ দিল্লিতে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নির্দায়িত্বে ভিডিওটি পৌঁছে দেবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে